মাস্টার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের দিনের এপিসোড শুরু করছি আজকের দিনের আমাদের আলোচনার বিষয় হচ্ছে চাকরির পরীক্ষার প্রস্তুতির কিছু জরুরি প্রশ্ন প্রত্যেক দিন আমরা সকাল সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে এরকম একটা ভিডিও রিলিজ করি আপনাদের জন্যে যারা যারা এর আগের পার্ট দেখেননি তাদেরকে বলবো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে নিয়ে দেখে নিতে পারেন প্রত্যেক দিন আমরা কিছু প্রশ্ন দিই যার মধ্যে একটা প্রশ্ন থাকে যার উত্তর আপনাদের দিতে হয় আমাদের কমেন্ট বক্সে এরকম তিরিশ দিনের মধ্যে সব থেকে বেশি সঠিক উত্তর যে দিতে পারবে তার জন্য থাকবে একটা বিশেষ পুরস্কার আমাদের তরফ থেকে তাহলে দেরি করব না দেখে নেব আজকের দিনের প্রশ্ন কি আছে আজকের দিনের প্রথম প্রশ্ন হচ্ছে জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন এখানে উত্তর হবে লক্ষণ সেন জয়দেব লক্ষণ সেন রাজার সভাকবি ছিলেন পরের প্রশ্ন দ্বীপ কোন নদীতে অবস্থিত মাজুলীদ্বীপ ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত আমাদের আগের দিনে যে প্রশ্ন ছিল অনেকেই সঠিক উত্তর দিয়েছে এবং আমরা এরপর চাইবো যে এরকমভাবে আপনারা উত্তরগুলো দিতে থাকুন পরের প্রশ্ন ভারতের দক্ষিণ মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ভারতের দক্ষিণ মধ্য রেলের সদর দপ্তর হচ্ছে সেকেন্দ্রাবাদ পরের প্রশ্নে যাচ্ছি সংবিধানের তিনশো সত্তর ধারায় কোন রাজ্য সম্পর্কে বলা হয়েছে সংবিধানের তিনশো সত্তর ধারায় জম্মু ও কাশ্মীর সম্পর্কে বলা হয়েছে এবার আমরা পরের প্রশ্নে আসছি আজকের দিনের পরের প্রশ্ন হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত এটি অবস্থিত ভেনে জুয়েলায় পরের প্রশ্ন মাই মিউজিক মাই লাইফ বইটির লেখককে মাই মিউজিক মাই লাইফ বইটির লেখক হচ্ছে পণ্ডিত রবি শঙ্কর যারা যারা আমাদের চ্যানেলে এখনও নতুন তাদেরকে বলবো চ্যানেলের নিচে থাকা লাল রঙের ঘণ্টাটা চেপে দিতে এবং পাশে থাকা বেল আইকনটিকেও চেপে নিতে যাতে আমাদের পাঠানো যে কোনো ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে যায় তাহলে দেরি করবো না পরের প্রশ্ন দেখব এবারে প্রশ্ন নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন নাদির শাহ সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন পরের প্রশ্ন একজন পূর্ণবয়স্ক লোকের প্রতিদিন প্রায় কত কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন একজন পূর্ণবয়স্ক লোকের প্রতিদিন প্রায় পঁচিশশো থেকে তিন হাজার ক্যালোরি শক্তির প্রয়োজন এবারে প্রশ্ন বঙ্গভঙ্গ কত সালে রদ করা হয়েছিল বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল উনিশশো দশ সালে পরের প্রশ্ন অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরের নির্মাতা কে প্রশ্নটা আরো একবার বলছি অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরের নির্মাতা কে এখানে উত্তর হবে অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরের নির্মাতা হচ্ছে গুরু রামদাস পরের প্রশ্ন সেই শাহের প্রকৃত নাম কি সেই শাহের প্রকৃত নাম হচ্ছে ফরিদ খা পরের প্রশ্ন আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম রেলপথ কোথায় স্থাপিত হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় মুম্বাই থেকে থানে পর্যন্ত তাহলে আমরা অপশন দেবো মুম্বাই থেকে থানে এবার প্রশ্ন কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় পাঁচই জুন এবারের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি পদ প্রার্থীকে অন্তত কত বছর বয়স হতে হবে মানে কত বছর বয়স হলে তারপর সে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে পারে তাহলে এখানে উত্তর হবে ৩৫ বছর একজন ব্যক্তিকে কম করে ৩৫ বছর হতেই হবে তারপর সে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে পারে ভারতে পরের প্রশ্ন শিখদের ধর্মগ্রন্থের নাম কি আমাদের দিনের প্রত্যেক দিনের মতো আজকের দিনেও এই প্রশ্নটা থাকবে আপনাদের জন্যে শিখদের ধর্মগ্রন্থের নাম কি। যদিও আমরা এখানে চারটি অপশান আপনাকে বলে দেবো প্রথম অপশান হচ্ছে গ্রন্থ সাহেব দ্বিতীয় অপশান ত্রিপিটক তৃতীয় অপশান গীতা আর চতুর্থ অপশান থাকবে কোরআন তাহলে চারটে অপশানের মধ্যে আপনাকে যে কোনো একটা অপশান বেছে নিতে হবে এবং আমাদের কমেন্টস বক্সে সঠিক উত্তরটা দেবেন তিরিশ দিনের মধ্যে সবথেকে বেশি যিনি উত্তর দেবেন তা এবং সঠিক হবে তার জন্য থাকবে কিছু বিশেষ পুরস্কার দেরি করব না পরের প্রশ্নের দিকে এবার আমরা যাব এবারের প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান পরের প্রশ্নের দিকে যাচ্ছি এবারের প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার প্রশ্নটা আরো একবার বলছি স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার এখানে উত্তর হবে পণ্ডিত তিলকের পরের প্রশ্ন গান্ধীজিকে মহাত্মা নাম কে দিয়েছেন গান্ধীজিকে মহাত্মা নাম দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন বিদ্রোহী কবিতাটি কার লেখা বিদ্রোহী কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম এবারের প্রশ্ন মরিশাস দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত তাহলে এখানে উত্তর হবে ভারত মহাসাগরে অবস্থিত মরিশাস দ্বীপপুঞ্জ এটা ছিল আজকের দিনের মতো আমাদের শেষ প্রশ্ন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা নোটিফিকেশান বিলটিও অন করে নেবে